নমস্কার, সবাই কেমন আছেন? ট্রাভেল এগ্রিকালচারে আপনাকে স্বাগত। তো আজকে একটা অন্য রকম এপিসোড নিয়ে আমি আসছি, আর আপনাদের যেটা দেখাবো সেটা যে বলবো যে কী কারণটা সেটা অবশ্যই বলবো। তো চলুন আগে দেখিয়ে নিই, তারপরে আপনাদের বলছি যে এটা কী কারণ হতে পারে, যে একটু ভুলের জন্য কীরকম ক্ষতি হতে পারে সেটা আপনাদের বলছি। এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা একটা পেঁপে বাগান, ছোট্ট পেঁপে বাগান। তো সেই পেঁপে বাগানটায় যে একটু ভুল ডিসিশানের জন্য কীরকম সমস্যায় পড়তে হয় সেটা আপনাদের দেখাবো। মানে ডিসিশানটা, ভুল ডিসিশানটা এটাই যে জেনুইন চারাগাছ না কিনে যদি আপনি লোকাল চারা কিনে ফেলেন তো তাতে কী কী সমস্যা হতে পারে। এটা একটা ছোট্ট পেঁপে বাগান। এই পেঁপে বাগানটার কী কী সমস্যা হয়েছে এবং কী কী ঠিক আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আগে আমি বাগানটা একটু দেখে নিই, তারপরে আপনাদের সব কিছুই দেখাচ্ছি। এই দেখুন সেই পুরো বাগানটা। এই বাগানটাতে একটা সমস্যা আমি দেখতে পেয়েছি, সেটা আপনাদেরও দেখাবো, যে একটু ডিসিশান যদি ভুল হয়ে থাকে তাহলে সেই ডিসিশানের জন্য কী মাসুলটা গুনতে হয়। দেখুন, উনি ভেবেছিলেন, আমি দেখুন, প্রথম উনি একটা নার্সারি থেকে এই তিনটে চারা এনে লাগিয়েছিলেন। দেখুন এই তিনটে চারা, এই একটা, আপনার এই একটা, এতে দেখুন পুরো গাছ ভর্তি পেঁপে, এবং কত সুন্দর পেঁপেগুলো, একদম সলিড। এই দেখুন পুরো মাথা থেকে নিচে পর্যন্ত, আর এই একটা। তো এটা শুরু হয়েছে ছোট্টভাবে, ওই তিনটে গাছ নার্সারি থেকে কিনে এনে লাগিয়েছিলেন। তো ওইটা দেখে উনি ভেবেছিলেন যে যদি আমি পুরো জায়গাটাতেই পেঁপে লাগিয়ে দিই তাহলে খুব সুন্দর হবে। তো সেই মতো উনি লাগিয়েও ছিলেন, কিন্তু এইবারে সেই নার্সারিতে পেঁপে চারার দাম বেশি বলায় উনি একটা লোকাল জায়গা থেকে পেঁপে চারাটা লাগিয়েছিলেন এবং বলেছিলেন যে এটা রেড লেডি বলে। কিন্তু এই দেখুন সেই এই পেঁপে চারার যে লাগিয়েছেন, চারা বড় হওয়ার পর বোঝা যায় যে এর প্রায় 60-70% পুরুষ গাছ হয়ে গেছে। এই দেখুন প্রচুর, এই দেখুন প্রচুর পুরুষ গাছ, এই দেখুন, এই দেখুন পুরুষ গাছও আবার ছোট্ট পেঁপে ধরেছে। এই দেখুন এটাও পুরুষ গাছ ছিল, উনি কেটে দিয়েছেন, তারপর এই অবস্থা গাছের। অবশ্যই এটাই রোগ লেগে গেছে, গোড়া থেকে কেটে ফেলতে হবে এই গাছটাকে। এই দেখুন এই পেঁপে গাছ, তাতে কোনো পেঁপে নেই, এবং এই যে পেঁপেগুলো এগুলো সব থাকবে না, ঝরে পড়ে যাবে। এগুলো কিন্তু গাছটা ঠিক না, তার কারণটা একটাই যে উনি লোকালের কাছ থেকে নার্সারিতে দাম বেশি বলায় উনি কী করেছেন, উনি লোকাল এক জায়গা থেকে নিয়েছিলেন। তো এই ভুলটা উনি করেছেন। তাই বলবো যে যখন আপনি কোনো কিছু লাগাচ্ছেন, কোনো চাষ করছেন, তো সেই যখন আপনি কোনো কিছু লাগাচ্ছেন বা চাষ করছেন সেটা যেন জেনুইন চারা হয়। দেখুন একটু ভুলের জন্য প্রচুর, আপনাকে দেখাচ্ছি, দেখুন প্রত্যেকটা প্রায়, এটা ফলের গাছ, এটাও ফলের গাছ, ফল হবে, এই দেখুন, এটা দেখুন, এটাও পুরুষ, এটাও পুরুষ, এই দেখুন উনি কেটে দিয়েছিলেন পুরুষ গাছগুলো বলে, যার ভেবেছিলেন হয়তো যদি কিছু হয়, কিন্তু কিছু করার নেই, দেখতেই পাচ্ছেন, এটাও পুরুষ, এটাও পুরুষ, এটাও পুরুষ, এই দেখুন এ পাশটা আমি ছেড়ে এসেছি, এটাও পুরুষ, দেখুন এটাও পুরুষ, এই দেখুন এই গাছটা অবশ্য ঠিকঠাক আছে, এই গাছটা দেখুন এটা মোটামুটি ঠিকঠাক আছে, ফল ধরাও শুরু করেছে, তবে অনেকটা দূরে দূরে। দেখুন এটাও পুরুষ, এটাও পুরুষ, ফল হবে কিনা বলা মুশকিল। এটা ফলের গাছ, কিন্তু দেখুন ফুল সব ঝরে পড়েছে। এটা ঠিকঠাক আছে মোটামুটি, দেখুন, এই দেখুন পুরুষ,
দেখুন এটা পুরুষ, এই দেখুন এই বাচ্চা গাছটা, এটাও পুরুষ, এই দেখুন, এই দেখুন পুরুষ গাছ, তাতে আবার ফল ধরেছে। তো এই হচ্ছে উনার বাগান, পুরো বাগানটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন যে তাই একটা কথাই বলবো যে যখনই চারা কিনুন, যেই চাষই করুন, চাষটা করতে গেলে কিন্তু সময় লাগে, পরিশ্রম লাগে, সঙ্গে সার্ভিস লাগে। এই দেখুন গাছের অবস্থা, দেখুন গাছের অবস্থা, এই দেখুন এই গাছের অবস্থা, দেখুন এইভাবে একটা বাগানে যদি প্রায় 70% পুরুষ গাছ হয়ে যায়, তাহলে কিন্তু সেই বাগানে ক্ষতি ছাড়া লাভ কিছু হবে বলে মনে হয় না আমার। এই দেখুন তাই একটা কথাই আমি বারবারই বলবো এবং বলছি যে চারাটা যেন জেনুইন হয়। আপনারা যখনই কিনবেন, কোনো কিছু চাষ করবেন, তাতে লক্ষ্য রাখবেন যে এই চারাটা যেন খুব জেনুইন হয়। দেখুন সব পুরুষ, এই গাছটা দেখুন ফুল নেই, এবং এই দেখুন পাতার অবস্থা, দেখুন রোগ ধরে গেছে, এই দেখুন পাতার অবস্থা, পাতার অবস্থা, তার মানে এই চারাতে আর এই গাছগুলোতে আর ভালো ফল হবে না। এই দেখুন গাছের অবস্থা পুরো শেষ, এই দেখুন পুরো বাগানের গাছগুলো গুনলাম, গুনে দেখলাম যে 47টা পুরুষ ফুলের গাছ আর 33টা আপনার স্ত্রী ফুলের গাছ বা পেঁপে গাছ, মানে এবারে বুঝতেই পারছেন যে কী হারে ঠকিয়েছে, যে লোকাল চারা কিনলে যে কী সমস্যাটা হয় এটাই তার প্রমাণ। যেখানে 80টা চারা গাছের মধ্যে 47টা পুরুষ ও 33টা স্ত্রী গাছ হয়, সেখানে বুঝতেই পারছেন যে রেটটা কত পার্সেন্ট, যদি 100%-এর 100% রেট ধরা হয় তাহলে কত পার্সেন্ট হতে পারে সেটা আপনারাই ক্যালকুলেশন করে নিন। তো এই ব্যাপারে এই গাছটা নিয়ে কী সমস্যা সেটা তো আমি বললাম যে চারা জেনুইন নয়, আর আরও যদি কিছু সমস্যা থাকে সেই সমস্যাগুলো আপনারা কমেন্টে জানান যে কী কী করলে এটাকে আর কী করা যাবে, বা এই জায়গাটা থেকে আর নেক্সট কী গাছ লাগানো যেতে পারে, এটা নিয়ে আপনারা কমেন্ট করুন। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সমস্যা নিয়ে আপনাদের তুলে ধরবো। আজ এই পর্যন্তই। উনি একটাই জিনিস ভেবেছিলেন যে এই তিনটে গাছের ফল দেখে উনি ভেবেছিলেন যে পুরোটাতে যদি আমি লাগাই তাহলে হয়তো আমি একটু লাভের মুখ দেখব, কিন্তু উনি ঠিকই করতেন, ডিসিশানটা উনি ঠিক উনার ঠিকই ছিল, কিন্তু ওই যে বললাম একটু ভুল, যেই ভুলটা হচ্ছে যে সঠিক চারা না কেনা সঠিক জায়গা থেকে, এই হচ্ছে ভুল। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, আর কমেন্টে অবশ্যই জানান যে কী এই জায়গাটাতে আর কী লাগানো যেতে পারে, কারণ এই পেঁপের অবস্থা শেষ, এই পেঁপে হবে না, এই গাছকে কেটে ফেলে দিতে হবে দু একটা গাছ রেখে দিয়ে। তাই আপনারা কমেন্টে জানান যে এখানটায় আর কী নেক্সট লাগানো যেতে পারে। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন, আর একটু একটু করে নিজের বাড়িতে নিজের কোনো জায়গা থাকলে তাহলে ফল সবজি এইসব চাষ করা শুরু করুন, মানে লাগাতে শুরু করুন আর কি, যাতে নিজেদের চাহিদাগুলোও মেটানো যায়। তো চলুন আজ এখানেই শেষ করছি ভিডিওটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।